প্রমত্তা পদ্মার বুকে বাংলাদেশের মহাকাব্য পাইলিং বিয়ারিং সহ তিনটি বিশ্ব রেকর্ড গড়ে উদ্বোধনের অপেক্ষায় স্বপ্নের সেতু সঠিক রক্ষণাবেক্ষণে সেবা মিলবে ১২০ বছরের বেশি একটা ৪০ তলা বিল্ডিং মাটির নিচে বিয়ারিং এর ক্যাপাসিটি এখন সান ফ্রান্সিসকো অর্থাৎ আমেরিকা যেটা আছে সেটা ৬,০০০-৭,০০০ টন ক্যাপাসিটি এখানে কিন্তু ১০,৫০০ টনের ক্যাপাসিটির বিয়ারিং বসানো হয়েছে কোন কাজ ডেইলি করতে হবে কোন কাজ সপ্তাহে একবার করতে হবে কোন কাজ মাসে একবার করবে কোন কাজ বছরে একবার করতে হবে কোন কাজ পাঁচ বছর পরপর করতে হবে এই যদি মেনটেন্যান্স ম্যানুয়ালগুলো যদি ওনারা ঠিকমতো প্রতিপালন করেন তাহলে এই ব্রিজের আয়ু ১০০ বছরের বেশি না হওয়ার কোনো কারণ নাই দিন যত ঘনিয়ে আসছে ততই বাড়ছে অপপ্রচার তার বিপক্ষে যে মিথ্যাচার করে দুর্নীতির অভিযোগ এনে তার সরকারকে খাটো করে দেখানোর যে অপচেষ্টা এই কুচক্রী মহল এখন নতুনভাবে নতুন ষড়যন্ত্র এবং মিথ্যাচারে নিচ্ছে দেখছিলেন প্রধান শিরোনাম দুপুরের সময় সঙ্গে আছি আমি জেনিফার কামাল এবার অন্যান্য শীর্ষ সংবাদ বেগম জিয়ার এনজিওগ্রাম সম্পূর্ণ করা হচ্ছে আরও কিছু শারীরিক পরীক্ষা মেডিকেল বোর্ডের বৈঠক ৭২ ঘন্টা থাকবে নিবিড় পর্যবেক্ষণে বাজেটে নিত্যপণ্যের বাজারে স্বস্তি ফেরানোর ঘোষণা দিলেও বাস্তব চিত্র ভিন্ন বলছেন ক্রেতা শুল্ক কমানোর সুবিধা পাবেন ব্যবসায়ীরা বঞ্চিত ভোক্তা মত বিশেষজ্ঞদের মৌলভীবাজারে পারাবাত এক্সপ্রেসের পাওয়ার কারে আগুন সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ পদ্মা নদীতে চলন্ত ফেরিতে আগুন মাছের ঘাটে থামিয়ে নামানো হলো যান সীতাকুণ্ডে বিএম ডিপোর বিস্ফোরণের ঘটনায় পুলিশের করা মামলায় নাম নেই মালিক পক্ষের কারো আহত অনেককেই করা হয়েছে আসামি ক্ষুব্ধ স্বজন এবং কুমিল্লা সিটি নির্বাচনে ভোটের দিন হতে পারে সহিংসতা আশঙ্কা স্বতন্ত্র প্রার্থীদের হুমকি ধমকির অভিযোগ নির্বাচন কমিশনের ওপর আস্থা রাখছেন আওয়ামী লীগ প্রার্থী